নমস্কার বন্ধুরা জব টিউব বেঙ্গলে আপনাকে জানাই স্বাগত পশ্চিমবাংলার বিভিন্ন জেলার চাকরির খবর এবং চাকরি সংক্রান্ত গুরুত্বপূর্ণ টিপস এবার আপনার হাতের মুঠোয় দেরি কেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না আপনার ভবিষ্যতের চিন্তা এখন আমাদেরও গেমিং ইন্ডাস্ট্রিতে যারা কাজ করতে চাইছো তাদের জন্য বিশাল বড় একটা সুখবর একটা জব অপরচুনিটি আছে তোমাদের জন্য যেখানে খুব মিনিমাম এজ মিনিমাম কোয়ালিফিকেশান আর একটু ভালো গেমের যদি গেমিংয়ের তোমাদের এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো খুব অ্যামেজিং লাগলো কারণ অ্যামাজনের মতো কোম্পানিতে কিন্তু তোমাদের একটা জব ভ্যাকেন্সি এখানে আছে মনে রাখবেন এটা অ্যামাজন ডট কম অ্যামাজন ডট আই এন নয় অ্যামাজন ডট কম কিন্তু মেন মাদার প্যারেন্ট কোম্পানি যেটা অ্যামাজনের ইউএস বেসড তো সেখান থেকে এই জব অপরচুনিটিটা এসছে এখানে ফুল অফ গুড নিউজ আছে সবার আগে দেখে নাও অ্যামাজন ইজ হায়ারিং ফর গেম স্পেশালিস্ট ওয়ার্ক ফ্রম হোম অপরচুনিটি এখানে কিন্তু এটা ওয়েস্ট বেঙ্গল কলকাতা বা ওয়েস্ট বেঙ্গল বেস্ট আমরা এখানে বলতে পারি তারপর ওয়ার্ক ফ্রম হোম গেম স্পেশালিস্ট যারা গেম নিয়ে একেবারে পাগল রীতিমতো গেমটাকে একটা তাদের কাছে প্যাশান হিসেবে মনে হয় তো তাদের জন্য এই পার্টিকুলার জিনিসটা কলকাতা নদীয়া নর্থ চব্বিশ পরগনা এছাড়াও ওয়েস্টবেঙ্গলের যে কোনো জায়গা থেকেই তোমরা অ্যাপ্লাই করতে পারো স্যালারি এখানে উপরি উপরে দেখতে পাচ্ছি থ্রি টু ফোর ল্যাক্স পার অ্যানাম মানে পার ইয়ার তো আমি যদি তলায় যেতে থাকি জাস্ট নাও পোস্ট হয়েছে ওপেনিংস এটা ওয়ান কিন্তু আমি এটা আগেও খেয়াল করে দেখেছি এই নিয়ে জবটা দু থেকে দিনবার পোস্ট হচ্ছে তার মানে কিন্তু ওয়ান বাই ওয়ান ওরা সিলেক্ট করছে অ্যান্ড মাল্টিপল লোক কিন্তু ওরা নিচ্ছে সো এই জব ডিসক্রিপশানগুলো আমরা দেখতে থাকি কি কি লাগবে তো এক্সিলেন্ট অপরচুনিটি ড্যাট অ্যামাজন ইন্টারন্যাশনাল গেমিং ভয়েস প্রসেস এছাড়াও তোমরা কি পাবে সেখান থেকে আমরা দেখে নিচ্ছি কাম টু আ আর্থস মোস্ট কাস্টমার সেন্ট্রিক কোম্পানি তো একদমই তাই অ্যামাজনের মতো কাস্টমার সেন্ট্রিক কোম্পানি কিন্তু মানে ওয়ার্ল্ডে এত ভালো কোম্পানি কিন্তু কোথাও সেরমভাবে নেই ক্যান্ডিডেটস এনিওয়্যার ফ্রম ওয়েস্টবেঙ্গল আর এলিজিবল আবার বলে দিচ্ছি এনিওয়্যার ফ্রম ওয়েস্টবেঙ্গল যে কোনো জায়গা ফ্রম ওয়েস্ট বেঙ্গল তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারো তো ডিজায়ার্ড ক্যান্ডিডেট প্রোফাইল কী কী আছে ঝটপট দেখে নি মিনিমাম টেন প্লাস টু টুয়েলভ পাস হলেই হবে এনি গ্র্যাজুয়েট পিজি ইজ অলসো পোস্ট গ্র্যাজুয়েট ইজ এলিজিবল টু অ্যাপ্লাই মানে যে কোনো জাস্ট তোমাদের টেন প্লাস টু পাস আউট যদি করো তাহলে তোমরা এই জবের জন্য অ্যাপ্লাই করতে পারো মিনিমাম সিক্স মান্থস অফ এক্সপিরিয়েন্স ইন এনি রেলেভেন্ট ফিল্ড যদিও বা না থাকে ফ্রেশার্স ক্যান অলসো অ্যাপ্লাই অসাধারণ ফ্রেশার্স থাকলেও তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো শুধু যেটা থাকতে হবে এক্সিলেন্ট ইংলিশ কমিউনিকেশন এটা কিন্তু থাকাটা জরুরি শুড বি কমফোর্টেবল ইন ওয়াকিং নাইট শিফটস অ্যান্ড ফ্লেক্সিবল শিফটস তো এইটাও তোমাদের দেখে নিতে হবে যদি ওয়ার্ক ফ্রম হোম হয়ে থাকে তাহলে তোমাদের ফ্লেক্সিবল শিফট থাকবে স্যালারি বে বেসিক পে বা বেস পে যদি বলি তাহলে থ্রি পয়েন্ট টু জিরো ল্যাক্স থেকে থ্রি পয়েন্ট এইট জিরো ল্যাক্স পার অ্যানম এটা বাই টুয়েলভ দিয়ে তোমরা ডিভাইড করে আরামসে দেখে নিতে পারবে কত স্যালারি তোমাদের আছে এছাড়াও অ্যাডিশনাল বেনিফিট এখানে দেখতে পাচ্ছি সডিক্সো মিল কার্ড ইন্টারনেট অ্যালায়েন্স হেলথ ইন্স্যুরেন্স বেনিফিটস আপ টু ফাইভ ল্যাক্স নাইট শিফট অ্যালাওয়েন্স আছে আলাদা করে তোমরা নাইট শিফট করলে সেটার কিন্তু আরও বেশি করে পাবে ওভার টাইম অ্যালাওয়েন্সও আছে ফাইভ ডে ওয়ার্কিং টু কনজিকিউটিভ ডেজ অফ অসাধারণ এর থেকে ভালো প্রোফাইল হতে পারে না টু কনজিকিউটিভ ডেজ অফ তার সাথে এত কিছু ওভার টাইম নাইট শিফট এইগুলো করলে তার উপর অ্যালাওয়েন্স ইন্টারনেট অ্যালাওয়েন্স পাচ্ছ হেলথ ইন্স্যুরেন্স পাচ্ছ অ্যান্ড দ্যাট ইজ অ্যামেজিং আমার মনে হয় ইনস্ট্রাকশন টু অ্যাপ্লাই কী কী আছে তোমাদের একটা ল্যাপটপ বা পিসি থাকতে হবে ফোন বা মোবাইল দিয়ে কিন্তু এই এই পার্টিকুলার অ্যাসেসমেন্ট টেস্টটা তোমরা দিতে পারবে না এবার অ্যাসেসমেন্ট টেস্টটা দেওয়ার আগে তোমাদের এটা ভালো করে মনে করিয়ে দিই এটা অবশ্যই তোমরা ইন্টারনেট ঘেঁটে অ্যাসেসমেন্ট টেস্টের জন্য রেডি হও কারণ অ্যামাজনের অ্যাসেসমেন্ট টেস্টের লাইভ অ্যান্সার্স বা অ্যাসেসমেন্টের কোয়েশ্চেনের অ্যান্সার্স সলভ করা প্রচুর লিঙ্ক আছে বা আপনি ভিডিও পেয়ে যাবেন ইউটিউব থেকে সেখান থেকে কিন্তু তোমরা ভালো করে চেকআউট করে নিতে পারো কী কী লাগবে এখানে সমস্ত কিছু ফাংশনিং ওয়েব ক্যামেরা হেডফোন আর মাস্ট বি প্রফিশিয়েন্ট ইন ইংলিশ তো এইগুলো তোমাদের হওয়া খুব প্রয়োজন তো আমি এটা হচ্ছে ফার্স্ট নেক্সট আমি যদি এটারই সেকেন্ড অ্যাপটায় চলে যাই ওদের অফিসিয়াল ওয়েবসাইটে সেটা হচ্ছে এটা সেম জিনিসটাই আবার আলাদা করে দেওয়া আছে অ্যামাজন গেম স্পেশালিস্ট অনলি অন বেঙ্গল জব আইডি এখানে দেওয়া আছে মনে রাখবেন এটা ইউএস বেসড প্যারেন্ট কোম্পানি কিন্তু মাই ফ্রেন্ডস তো অ্যামাজন ডট কমে কাজ করা ইজ ওয়ান অফ দ্য বেস্ট অপশান তোমাদের জন্য আঠেরো বছর বয়স থেকে মিনিমাম যদি হয়ে থাকে টেন প্লাস টু যদি পাস করে থাকো আর তোমাদের যদি গেমসের প্রতি প্রচুর এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে কিন্তু ইউ আর মানে এলিজিবল এই পার্টিকুলার জবটা করবার জন্যে গেম খেলেও চাকরি করা যায় বা গেমিং ইন্ডাস্ট্রিতেও যে চাকরি পাওয়া যায় দিস ইজ দ্য প্রুফ তো কী কী আছে তোমাদের এখানে রেসপন্সিবিলিটিস ওয়াইজ এখানে দেখতে পাচ্ছ অ্যাকাউন্ট ট্রাভেল শ্যুটিং ইন গেম সাপোর্ট গেম ট্রাস্ট ইস্যুস এইগুলো কিন্তু তোমাদের দেখতে হবে এছাড়াও গেম ফোরামস তোমরা যদি এর আগে গেম গেম ফোরামস থেকে জেনে থাকো অবশ্যই জানবে গেম ফোরামস কী কী হয় থার্ড পার্টি প্ল্যাটফর্মস কী কী হয় আলফা বিটা জিএ এই ব্যাপারগুলো গেম রিলিজের সময় হয় আলফা এক রকমের বেটা তোমরা বেটা ভার্শান অফ গেমস খেলে থাকো যারা ফাইনাল ফেজ গেম রিলিজ হওয়ার আগে বেটা ভার্শন অফ গেমস মায়শাই কোম্পানি রিলিজ করে তো এইগুলোর ব্যাপারে তোমাদের নলেজ থাকা দরকার আছে এছাড়াও নলেজ অ্যান্ড স্কিলস কী কী রিকোয়ার্ড আছে তো এখানে আলাদা করে দেখিয়ে দিয়েছে হার্ড কোর গেমার এম এম ওআর জিপি এক্সপিরিয়েন্স মাল্টিপ্ল্যাটফর্ম গেমিং এক্সপিরিয়েন্স মানে একমাত্র ফোনে গেম খেলছো সেটা নয় বাট মাল্টিপ্ল্যাটফর্ম ফোন হতে পারে পিসি ল্যাপটপ প্লে স্টেশন তো যারা গেম নিয়ে একেবারে পড়ে থাকো আর কি রীতিমতো দিনরাত যারা মানে প্রচুর রকমের গেম খেলেছ লাইফে খেলছো তো তাদের জন্য খুব ভালো এটা একটা অপশন এক্সপিরিয়েন্স মডারেটিং কমিউনিটি ফোরামস মানে যে কোনো কমিউনিটি ফোরামস তোমরা মডারেট করছো কন্ট্রোল করছো বা সেটার অ্যাডমিন আছো বা সাব অ্যাডমিন আছো সেটার প্রুফ তোমাদের থাকা দরকার টেকনিক্যাল রিকোয়ারমেন্টসের ব্যাপারে তোমাদের জানা এখানে দরকার কোয়ালিফিকেশন সেম এখানে আগে যা লেখা আছে সেই অনুযায়ী তোমরা ভালো করে এই দুটো লিঙ্ক আমি আলাদা করে ডেসক্রিপশনে দিয়ে রাখবো তোমরা অবশ্যই দেখো দেখে বোঝো মনে রাখবে অ্যাসেসমেন্ট টেস্টটায় অ্যাপ্লাই করবার আগে অবশ্যই কিন্তু তোমরা অ্যাসেসমেন্ট টেস্টের ব্যাপারে ভালো করে জেনে বুঝে প্রিপেয়ার করে নিয়ে তারপর যত তাড়াতাড়ি সম্ভব অ্যাসেসমেন্ট টেস্টটা কিন্তু অ্যাপ্লাই করো তো খুব অ্যামেজিং লাগলো আজকে এই পার্টিকুলার জব নিউজটা আমরা মনে করি টোটাল ওয়েস্ট বেঙ্গলে এই জবটা আমরাই প্রথমবার হয়তো মানে ইউটিউবে দিতে থাকছি তো এরকম আরও প্রচুর ইউনিক প্লাস রেগুলার জব ডিটেলস আমরা আনতেই থাকি প্লিজ সাবস্ক্রাইব করো ও সাপোর্ট করো আমাদের চ্যানেলটাকে দেখতে থাকো জব টু বেঙ্গল বেল আইকনটা প্রেস করতে ভুলবে না থ্যাংক ইউ সো মাচ তো বন্ধুরা ইনফরমেশানটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিন আমাদের চ্যানেলটা লাইক করে দিন ভিডিওটা শেয়ার করে দিন আপনাদের কাছের লোকেদের কাছে যাদের কাছে এই পার্টিকুলার ভিডিওটা পৌঁছানো প্রচণ্ড বেশি প্রয়োজন দেখতে থাকুন জব টু বেঙ্গল আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার আবার দেখা হবে আগামী ভিডিওতে